So guys, Assalamualaikum. Aashiqui ke chokal bola chhama. Aami ho bola chhi. Aaj kala vlog 3. Kya na the din vlog dite pare nahi kya na aaj ke. Yeh to din hamar option chhilam na. Mere roja chhilam abar apne the shadi vlog karu. Aaj ke babla main ekta vlog kori feli. Jokon aaj ke jokon ekta vlog kori feli. Tar cholo aaj ke vlog ta shuru kori. আরে শুরু করতেছি তো আপনারা এরকম করতেছেন না শুরু করার আগে একটু কথা বলে নি আমার ভিডিও যদি নতুন হয় থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং সাবস্ক্রাইব আমি একটু রোজা রাখছি তো দৌড়াদৌড়ি হচ্ছে আজকে এটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিয়ে যাবেন এবং প্লে বাটনটি চালিয়ে দিয়ে যাবেন টাটা তো গাইজ আজকে যখন ব্লগটা করবই তাহলে এখন বাজে অলমোস্ট ধরুন এখন বাজে হলো 17:44 মানে 5:44 এখন আমরা যাবো আম্মুর সাথে হেল্প করতে আম্মুর সাথে দেখবো আম্মু কি বানায় এবং আমি এখন মুজি থেকে এসেছি মুজি থেকে একটা বিরিয়ানি পুটি আনছি কারণ আমার কারণ আমি একজন মানে গেছে একজন আমাকে ওরা আমাকে দাওয়াত দিয়ে গেছে এই জন্য আমরা গেছিলাম চলো চলুন আমার আম্মুর সাথে আম্মু আম্মুর সাথে যাই আম্মু কি করে দেখি গাইস আপনারা এরকম করছেন কেন আমি যাচ্ছি তো যাচ্ছি আপনারা একটি লাইক দিয়ে যাবেন এবং একটা সাবস্ক্রাইব করবেন আজকে আমি বানাচ্ছি এখানে আলুর চপ এবং এখানে আলুর চপ বানাচ্ছে এবং এখানে বানানো হয়ে গেছে অলরেডি একটা আছে এখানে বানাচ্ছে বুট আজকে দারুণ দারুণ খাবো এখানে আছে টক আজকে সরির সামনে খাবো অনেক কিছু এবং এখানে আনারস কেটে ফেলেছে এবং এখানে ভাত আছে এখানে হলো মেন জিনিস উহ গরম এখানে হলো মেন জিনিসটা হচ্ছে এখানে গরুর মাংস আপনি দেখতেই পাচ্ছেন গরুর মাংসটা কিরকম সুস্বাদু হয়েছে এবং আজকের ইফতারিতে আজকে আজকে আছে অনেক কিছুই সমস্যা নেই এখানে আছে অনেক কিছু এখানে আজকে আমাদের রুম সেট আপ এখানে এখানে ডিশটা এখানে এখন আমি সব কিছু ইয়া করব এবং পানি পোড়া তো লাগবে আচ্ছা এটা দরজাটা বন্ধ করে নিই সো গাইজ আজকে অনেক কিছুই করা লাগবে অনেক কাজ আছে অনেক কিছু করা লাগবে এই জন্য আমি এখন লাইটটা জ্বালাবো অনেক কিছু করা লাগবে কাজ করা লাগবে তাহলে আমি যাচ্ছি এখনই আনতে আমি যাব কিন্তু বুঝেছি আপনি লাইক দিয়েছেন না কেন অবশ্যই লাইক দিবেন একটা সাবস্ক্রাইব করবেন আমার টিকটক চ্যানেলে যারা এখনও নাই এবং টিকটক দেখেন না আমার অবশ্যই টিকটক দেখবেন আমার টিকটকে 1 মিলিয়ন হয়ে যাচ্ছে অলরেডি আপনারা দেখে আসবেন আর চলুন তাহলে আমি এখন আমার ইয়া দেখাই করি এখানে জুতা সাথেই রাখে আম্মু দেখছেন এখানে এখানে আমি লাইটটা বন্ধ করে নিই লাইট অফ এখন আমি এটা যে এখানে করবো সো গাইস এখানে যখন আমি বিছাইছিলাম তখন ক্যামেরাটা বন্ধ ছিল আমি দেখতে পারি নাই আর বিছাতে পারবো না এখন আমি চলে যাবো ইফতারের পার্টিতে সো গাইস অনেক কিছু এখানে আনা হবে তাহলে আমি আনি এখানে আছে হলো আলুর চপ ও মা গরম তো আর সমস্যা নাই এখানে আলুর চপ তাহলে গাইস আমি এখন চলে যাবো হলো পানি পোড়াতে চলুন আমার সাথে পানি পোড়াতে আমি এসে পড়েছি পানি এদিকে পানি এখন আমি পুরাবো আমি আগে বোতলগুলো নিয়ে আসি তারপর পানি পুরাবো ধরে সাথে দেখ সো গাইজ এখন পানি পুরাবো আমি পানি দেখতে পাচ্ছি তাহলে এখন আমি পানিটা ফেলিয়ে দিলাম এখন খালি পানিটা এখানে দিব দি এই যে ভাবে এখন আমি এখন এদিকে পানি দিই পানিটা পুড়িয়ে ফেললাম এখন আমি পানিটা
একটা বোতল পুরানো শেষ, এখন বাকি আরো তিনটা। দুইটা পুরানো শেষ অলরেডি। তিনটা শেষ, চারটা শেষ। ব্লগটি ছিল এতটুক পর্যন্ত। আপনারা তো দেখেছেন আমার রুম সেট আপ এবং আমার ইফতারের সেট আপে। এখন আমি আর ব্লগ করতে পারবো না, কারণ ভিডিও করতে পারবো না, কারণ আমার ঘর থেকে নিষিদ্ধ করছে এখন আমাকে ভিডিও করতে। এখন তাহলে আমার ভিডিওটা আজকে এতটুকুই। তাহলে আবার দেখা হবো কোনো ব্লগে। ব্লগ ফোর আসতেছে অনেক তাড়াতাড়ি কক্সবাজার, আপনারা কিন্তু দেখবেন কক্সবাজারে আসবে অবশ্যই। তাহলে আজকে ব্লগ এতটুকুই। যদি মজা পেয়ে থাকেন তাহলে একটা লাইক দিবেন আর একটা কমেন্ট করবেন যদি একটা ভালো হয় ভিডিওটা, তো একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন। আমার অনেক ইচ্ছা আমি ইউটিউবিং করব, কিন্তু আমি ইউটিউবিং করতে পারছি না। আপনি আমাকে সাবস্ক্রাইব করছেন না, লাইক যাচ্ছে না, একটাতে যাই ১.১.৪কে, একটাতে যাই ৫.১ এরকম, কিন্তু লাইক যাচ্ছে না কেন বুঝতে পারছি না। একটাতে ৪৮, একটাতে ৫০, কিন্তু এটা বুঝতে পারছি না আপনারা লাইক দিচ্ছেন না কেন। তাহলে জলদি লাইক দেন আজকে এতটুকুই। তাহলে আজকে আসসালামু আলাইকুম আবার।